কোথাতে তিল থাকলে কি হয়, কোন দিকে ইঙ্গিত দেয় আপনি কি জানেন? অনেকে শরীরে তিলকে শুভ মনে করেন, কিছু মানুষ আবার তিলের অবস্থানের উপর তাদের ভাগ্য ভালো না মন্দ বিচার করেন। আসলে প্রতিটা তিল কিছু না কিছু বার্তা দেয়। তিলের আকৃতি, বর্ণ, রং দেখে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, প্রকৃতি এবং তার ব্যক্তিজীবন ইত্যাদি বোঝা যায়। জীবনে তিলের গুরুত্ব কি এবং ঠোঁটে কোথায় তিল থাকলে কি হয় জেনে নিন এক নজরে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ঠোঁটের উপরে তিল থাকলে কি হয়? যাদের ঠোঁটের উপরে তিল রয়েছে তারা প্রেমিক প্রকৃতির, এদের যৌন ইচ্ছে প্রবল হয়। উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ। উপরের ঠোঁটে যে মহিলা এবং পুরুষের তিল থাকে তারা উভয়ই অর্থের ক্ষেত্রে কৃপণ হয়। যে ব্যক্তির উপরের ঠোঁটে তিল থাকে তারা এরকম ব্যক্তি, জীবনে অর্থ উপার্জন করতে পারে, কিন্তু এরা কামুক প্রভৃতির হয়। এরা একটু জেদি স্বভাবের হন। কোনো পুরুষ বা মহিলার যদি উপরের ঠোঁটে তিল থাকে তাহলে প্রেমিকতার চিহ্ন নির্দেশ করে। ঠোঁটের ডান দিকে তিল থাকলে কি হয়? স্ত্রী বা পুরুষের ঠোঁটের উপরে ডান দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে, তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে। উপরের ঠোঁটের ডান কোণে তিল থাকলে ব্যক্তিটি খুব খেতে ভালোবাসেন। নানা কারণে অনেক সময় তাদের জীবনে সমস্যায় পড়তে হয়। উপরের ঠোঁটের বাম দিকে তিল থাকলে কি হয়? ঠোঁটের বাম দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হয়ে থাকে, সামঞ্জস্যের অভাব থাকে এমন দম্পতিদের মধ্যে। যদি উপরের ঠোঁটে বাম দিকে তিল থাকে তবে এই মহিলারা তাদের সন্তানদের সঙ্গে খুব সংযুক্ত থাকে। উপরের ঠোঁটের মাঝখানে তিল থাকলে কি হয়? যাদের ঠোঁটের মাঝখানে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর। ঠোঁটে তিল যাদের তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। এমন মানুষরা জীবনে সব সময় সামনের দিকে তাকাতে পছন্দ করেন। যদি কোনো মহিলার ঠোঁটে তিল থাকে তবে পুরুষেরা খুব দ্রুত এই ধরনের মহিলাদের প্রতি আকৃষ্ট হন, অনেকেই এদের পছন্দ করে। এছাড়া এই মহিলাদের কাছে টাকা স্থায়ী হয় না এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। নিচের ঠোঁটে তিল থাকলে কি হয়? তিল ঠোঁটের নিচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র গ্রাস করে। নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক। যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা পরিশ্রমপূর্ণ জীবনের অধিকারী হয়, আর এরকম ব্যক্তি পরিশ্রমের দ্বারা জীবনে সফলতা অর্জনে সক্ষম হন। নিচের ঠোঁটে তিল থাকলে সে ব্যক্তি বা মহিলা বেশ রোমান্টিক হন, তবে এদের বহু সঙ্গী থাকে, যৌন উদ্যমও এদের মধ্যে প্রচুর। নিচের ঠোঁটে ডান দিকে তিল থাকলে কি হয়? যাদের নিচের ঠোঁটের ডান দিকে ঠোঁটের লাইন বরাবর তিল থাকে তারা জীবনে নানা রকম সুস্বাদু খাবারে অভিজ্ঞতা হয়ে থাকে। এরা মাঝে মধ্যে রেস্তোরাঁয় গিয়ে নানা রকম পদের স্বাদ নিয়ে থাকেন, এটা এদের এক ধরনের হবি বলা যেতে পারে। নিচের ঠোঁটের বাম দিকে তিল থাকলে কি হয়? নিচের ঠোঁটের বাম কোণে তিল থাকলে সে ব্যক্তি নাটক বা অভিনয়ে আগ্রহী। নিচের ঠোঁটের নিচের দিকে থুতনির বাঁদিকে যাদের তিল থাকে তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারদর্শী হয়ে থাকেন। তিলটি যদি আমাদের ঠোঁটের বাঁদিকে থাকে তার মানে এই হতে পারে যে তিনি হীনমন্যতায় ভোগেন এবং নিজের কাজ বা অস্তিত্বের সম্পর্কে খুব একটা গর্বিত নন। নিচের ঠোঁটের মাঝখানে তিল থাকলে কি হয়? থুতনির ঠিক উপরে আর নিচের ঠোঁটের নিচে ও মাঝখানে এই তিল যাদের থাকে তারা ভীষণ চিন্তাশীল ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকেন। নিচের ঠোঁটের নিচে যদি তিল থাকে তাহলে বুঝতে হবে আপনাকে মাঝে মধ্যে আর্থিক অনটনের সম্মুখীন হতে হবে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।